তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি সম্মানীয় পীযূষ কান্তি বিশ্বাস মহাশয়। কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আছে, যেটুকু আপনাদের মধ্য দিয়ে আমরা রাজ্যবাসীকে জানাতে চাই। আপনারা জানেন 10,323 যারা চাকরিচ্যুত হয়েছিল, বামফ্রন্ট সরকার তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, কিন্তু সরকার করেনি। তারপর আপনারা দেখেছেন বিজেপি নির্বাচনের আগে অমিত শাহ থেকে আরম্ভ করে হেমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে সবাই বলেছিল, হেমন্ত বিশ্ব শর্মা এমনভাবে বলেছিলেন যে আমার বক্তব্যটা এখন রেকর্ড করে রাখুন, যে ফার্স্ট যে ক্যাবিনেট মিটিং হবে সেই মিটিংয়ে আমরা 10,323 এবং 7 পে কমিশন ঘোষণা করব। এবং দেখা গেল আরেকটা নির্বাচনের সামনাসামনি আমরা এই 4-5 বছরে একটা প্রতিশ্রুতিও পালন করেনি, বরঞ্চ উল্টো 10,323 তাদের দাবি নিয়ে যখন বিজেপির এই সরকারের কাছে গিয়েছিল ডেপুটেশন দেওয়ার জন্য, কখনো রাজভবন কখনো সেক্রেটারিয়েট, বলছিল তাদের কমিটমেন্ট ফুলফিল করার জন্য, তারা সেখানে গিয়ে লাঠিপেটা করেছে তাদেরকে, তাদেরকে পুরুষ থেকে মহিলা থেকে কাউকে রেহে যায়নি, প্রচণ্ডভাবে তাদেরকে ইনজুর্ড করেছে বিভিন্ন সময়ে। তারপরে এসটিজিটি ওরা আজকে পাশ করে বসে আছে, প্রায় 2 বছর হয়ে গেল। এই মন্ত্রিসভা কথা দিয়েছিল ওদেরকে চাকরি দেবে, এখন আরেক সময় এসছে আরেকটা নির্বাচনের, বিজেপি যাওয়ার সময় হয়েছে, কিন্তু দেখা গেল তাদের সেই কমিটমেন্ট ফুলফিল করেনি। সেই জন্য কালকে ওরা গিয়েছিল শিক্ষামন্ত্রীর বাসভবনের, এখানে তাদের বক্তব্যটা জানাতে, ডিমান্ডটা জানাতে, সেখানে তাদেরকে লাঠিপেটা করেছে, তাদেরকে ইনজুর করেছে। আমাদের ত্রিপুরা রাজ্যের ইনচার্জ রাজীব ব্যানার্জি, মাননীয় রাজীব ব্যানার্জি, উনি হাসপাতালে গিয়েছিলেন ইনজুরদেরকে দেখতে, ওনাকে ওনাদেরকে কথা দিয়ে এসছেন যত রকমের আইনি সাহায্য সব কিছু ওনারা দেবেন, তৃণমূল কংগ্রেস দেবে। আর আমরা একটা কথা ঘোষণা করতে চাই, আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেস 22 তারিখ পর্যন্ত আমরা ব্যস্ত, তারপরে আমরা সারা ত্রিপুরা রাজ্যে গরিব দুস্থ যারা আছে তাদের মধ্যে আমরা কম্বল বিতরণ করব। তারপরে এই যে 10,300 উপরে অত্যাচার এবং এই যে তাদের কমিটমেন্ট রক্ষা করেনি, এসটিজিটি উপরে যে অত্যাচার করছে, তার জন্য সরকার এর মধ্যে যদি সঠিক ব্যবস্থা না নেয় আমরা জানুয়ারি মাসে সারা ত্রিপুরা রাজ্যটাকে সরকারকে প্রশাসনকে অচল করে দেবো।